সম্পর্কে আমাদের সবারই মোটামুটি একটা ধারণা রয়েছে। হ্যাঁ, প্রথমে আমরা আসি তাপ কি এ ব্যাপারে আলোচনা করি। তাপ হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, তাই না? এই শক্তিটা আমরা পাই কোথা থেকে? সূর্যের আলো থেকে। আচ্ছা, তো তাপ শক্তির ফলে কোনো জায়গায় যদি তাপ শক্তি প্রয়োগ করা হয়, তাহলে সেই তাপ শক্তি প্রয়োগের যে ফল সেটাকে আমরা বলছি তাপমাত্রা। অর্থাৎ কোনো বস্তুর তাপীয় অবস্থাকে আমরা বলতে পারি তাপমাত্রা। আচ্ছা, তাপ এবং তাপমাত্রা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। যেমন ধরো, তাপ হচ্ছে শক্তি আর তাপমাত্রা হচ্ছে তাপের ফল। এটা হচ্ছে ধরো প্রথম তাপ এবং তাপমাত্রার প্রথম পার্থক্যটা। এবার দ্বিতীয় পার্থক্যে আসি। তাপ আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি, তাপমাত্রাও পরিমাপ করতে পারি। তাপ পরিমাপ করে থাকি আমরা সাধারণত যে একক দিয়ে, শক্তি পরিমাপের একক সেটাকে আমরা বলছি জুল। আর তাপমাত্রা পরিমাপের জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি এবং তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে, তিনটা একক আছে, একটা হচ্ছে কেলভিন, সেলসিয়াস এবং ফারেনহাইট। এর মধ্যে সবচেয়ে প্রচলিত একক আমাদের অঞ্চলগুলোতে সেলসিয়াস, কিন্তু আন্তর্জাতিক একক যেটা সেটা হচ্ছে কেলভিন। সামি, কোনো সমস্যা? ওকে, তো তাপ এবং তাপমাত্রার যে পার্থক্য, আরও একটা পার্থক্য দেখো, দুইটা বস্তুতে আমরা যদি সমান পরিমাণ তাপ প্রয়োগ করি, একটা লোহা আর একটা কাঠ, দুইটাকে 100 জুল তাপ দিলাম আমরা, কিন্তু দুইটাকে সমানভাবে উত্তপ্ত হবে? কি মনে হয়, সমান উত্তপ্ত হবে না? তাহলে কোনটা বেশি উত্তপ্ত হবে? লোহা। কেন লোহাটা বেশি উত্তপ্ত হয়? আচ্ছা, গুড, লোহার তাপ পরিবহন ক্ষমতাটা বেশি। অর্থাৎ দুইটা বস্তুর তে তাপের পরিমাণ সমান হলেও তাপমাত্রা কি হতে পারে? ভিন্ন হতে পারে। এই যে বলতেছি উত্তপ্ত হয়েছে, উত্তপ্ত হওয়া মানে কি? কার তাপমাত্রাটা বেড়ে গেল। তো লোহার তাপমাত্রাটা কেন বেশি হয়? কারণ লোহাটা কি? লোহা একটা ধাতু এবং ধাতুর তাপ, বিদ্যুৎ এগুলো পরিবহন ক্ষমতা অন্যান্য পদার্থের তুলনায় খুবই মানে বেশি, পরিবহন ক্ষমতাটা সাধারণত বেশি থাকে। এই জন্য লোহাটা বেশি উত্তপ্ত হয় তোমার কাঠের তুলনায় বা অন্য যে কোনো পদার্থের তুলনায়, ধাতুগুলো বেশি উত্তপ্ত হয়। আচ্ছা, আবার দেখো, দুইটা বস্তুতে তাপমাত্রা সমান হলেও তাদের মধ্যে তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। যেমন একটা লোহাকে তুমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে যে পরিমাণ তাপ লাগবে, একটা কাঠকে যদি তুমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে যাও, সেক্ষেত্রে তোমার কী করতে হবে? বেশি পরিমাণ তাপ দিতে হবে। তো তাপমাত্রা দুইটারই 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপের পরিমাণ দুইটাতে কী আছে? ভিন্ন আছে। আচ্ছা, মারুফ রোল 26, কিছু বলবে তুমি? ওকে, তাহলে হাত তুলে রেখেছো কেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো তাপ এবং তাপমাত্রার যে পার্থক্যগুলো এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? জি ম্যাডাম। আচ্ছা, একটা বস্তু থেকে আরেকটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ যাবে কি না সেটা কিন্তু নির্ভর করে দুইটা বস্তুর তাপের উপরে, না তাপের পরিমাণের উপরে নির্ভর করে, না দুইটা বস্তুর তাপমাত্রার পরিমাণের উপরে নির্ভর করে। তাপমাত্রা যার বেশি তার থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ যায়, এটা মনে রাখবে। তাপের পরিমাণ এক হলেও আমরা বলেছি তাপমাত্রা আলাদা হতে পারে, কিন্তু দুইটা বস্তুর মধ্যে একটার তাপমাত্রা হচ্ছে তোমার মনে করো 30 কেলভিন, আরেকটা তাপমাত্রা হচ্ছে 10 কেলভিন, কিন্তু যেটা 30 কেলভিন এটাতে তুমি তাপ দিছো 20 জুল, আর যেটা 10 কেলভিন এটাতে তুমি তাপ দিছো 100 জুল। এরকম হলেও এই 30 কেলভিন থেকে তাপটা কোথায় যাবে? 20 কেলভিনের দিকে যাবে। কেন? কারণ তাপ কোথা থেকে কোথায় প্রবাহিত হবে সেটা নির্ভর করে বস্তু দুটার তাপমাত্রার ওপরে। বেশি তাপমাত্রার বস্তু থেকে তাপ সাধারণত কম তাপমাত্রার বস্তুর দিকে যায়। যেমন তোমরা তোমাদের বইতে দেখো, সবাই যার যার বইয়ে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 163, দেখো দুইটা পাত্র দেওয়া আছে 163 পৃষ্ঠায়।
দুইটা পাত্র একটা পাত্রে পানির পরিমাণ কম কিন্তু পানির উচ্চতাটা হচ্ছে বেশি, আরেকটা পাত্রে হচ্ছে পানির পরিমাণ বেশি কিন্তু পানির উচ্চতা হচ্ছে কম। এখন মাঝখানের কলটা যদি ছেড়ে দেওয়া হয় কোন দিক থেকে কোন দিকে পানি যাবে বলো? কম পানি থেকে বেশি পানির দিকে যাবে না বেশি পানির দিক থেকে কম পানিতে যাবে? এবার স্বামী বলবে আর কেউ বলবে না, স্বামী বলো। ম্যাডাম কম পানি থেকে বেশি পানির দিকে যাবে। কেন ম্যাডাম? ওইটার উচ্চতা বেশি আর ওইটার উচ্চতা কম। গুড, পানিটা সাধারণত কোন দিক থেকে কোন দিকে যায়? যার উচ্চতা বেশি তার থেকে কম উচ্চতার দিকে যায়, ঠিক আছে? এই কারণে প্রথম যে পাত্রটা সেটাতে কম পানি থাকার পরেও এখান থেকে পানিটা কোথায় যাবে? দ্বিতীয় পাত্রে যাবে, যতক্ষণ পর্যন্ত না তাদের উচ্চতা সমান হবে। তো তাপমাত্রা এবং তাপের ব্যাপারটাও এরকম, বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে সাধারণত তাপ পরিবাহিত হয় যতক্ষণ না পর্যন্ত তাদের তাপমাত্রা সমান হয়। তাপের পরিমাপের উপরে তাপটা কোথা থেকে কোথায় যাবে সেটা নির্ভর করে না। তো আমার মনে হয় তাপ এবং তাপমাত্রার সম্পর্কে সবাই মোটামুটি বুঝতে পেরেছি, নাকি? কারো কি সমস্যা আছে মনে হয় বা কোনো প্রশ্ন আছে? জি ম্যাডাম আছে। ম্যাডাম জি বলেন। নয়ন ম্যাডাম, ওই যে ম্যাডাম তাপমাত্রা, এটা আবার একটু বুঝিয়ে দেন ম্যাডাম। আচ্ছা, তাপমাত্রাটা আবার বুঝিয়ে দেব। তাপমাত্রা হচ্ছে, ওকে, তাপমাত্রা হচ্ছে তাপের ফল। কোনো বস্তুতে তাপ দেওয়ার ফলে বস্তুটার যে তাপীয় অবস্থা হয় সেই তাপীয় অবস্থাটাকে আমরা বলছি তাপমাত্রা। মনে করো একটা লোহার বস্তুকে আমরা 100 জুল তাপ দিলাম আর একটা কাঠের বস্তুকে আমরা 100 জুল তাপ দিলাম, সমান সমান তাপ দিলাম। এখন কাঠের জুলের তাপীয় অবস্থাটা, তাপটা তো আমরা মেপেই দিয়েছি 100 জুল, কিন্তু তাপ দেওয়ার যে ফলটা সেটা আমরা মাপি থার্মোমিটার দিয়ে। যে কি হলো, দেখা গেল লোহার বস্তুটার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে কিন্তু কাঠের বস্তুটার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস মাত্র বাড়ছে। এই যে কথাটা বললাম যে তাপমাত্রাটা হচ্ছে তাপের ফল, এটা আমরা পরিমাপ করি সাধারণত থার্মোমিটার দিয়ে। দুইটা বস্তুতে সমান পরিমাণ তাপ দিলেও দুইটা বস্তুর তাপমাত্রার পরিমাণটা ভিন্ন হতে পারে। কেন ভিন্ন হতে পারে? বস্তুর গঠনের উপরে এটা নির্ভর করে। সাধারণত কঠিন পদার্থ এবং ধাতব পদার্থের, হ্যাঁ বলো, সাধারণত কঠিন পদার্থের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় এবং কঠিন পদার্থের মধ্যেও ধাতব পদার্থ যেগুলো আছে এদের তাপমাত্রাটা খুব দ্রুত বৃদ্ধি পায়। বুঝতে পেরেছি আমরা নয়ন? ওকে, তাহলে আমার মনে হয় তাপমাত্রা সবাই বুঝতে পেরেছো, তাপ এবং তাপমাত্রার পার্থক্যটাও সবাই আশা করি পারবে। তো এটা নিয়ে আর আলোচনায় যাব না আমি, পরবর্তী যে আমাদের টপিকস আছে অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি বা আন্তঃআণবিক শক্তিও মনে হয় সবাই মোটামুটি বোঝো, যেহেতু আমাদের সময় কম, হ্যাঁ, আর পরীক্ষাও চলে আসছে, তো আমরা পরবর্তী টপিকসটাতে চলে যাব। অভ্যন্তরীণ শক্তিকে আলোচনা করার দরকার আছে না বুঝো সবাই? ম্যাম বুঝাই দেন অভ্যন্তরীণ শক্তি। বুদ্ধি কম থাকলে সমস্যা, হ্যাঁ, বাসার কথাবার্তা যেন ক্লাসের মধ্যে চলে না আসে। মাইক্রোফোনটা বন্ধ রাখবো কারণ তোমরা বড় ক্লাসে পড়ো, এগুলো আমাদের বারবার তো বলা তোমাদের ঠিক না। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় একটা পদার্থ কী দিয়ে তৈরি, আমরা জানি পরমাণু বা অণু দিয়ে তৈরি, হ্যাঁ, এই পরমাণু বা অণুগুলোর মধ্যে এক ধরনের শক্তি কাজ করে যেটা কী করে তাদেরকে একই জায়গায় পাশাপাশি অবস্থান করতে সাহায্য করে। হ্যাঁ, একটা অণুর আরেকটা অণুর সাথে বা একটা পরমাণুর আরেকটা পরমাণুর মধ্যে যে শক্তিটা বিদ্যমান থাকে সেই শক্তিটাকে আমরা বলতেছি অভ্যন্তরীণ শক্তি বা আন্তঃআণবিক শক্তি। এটা সকল পদার্থে থাকে, কঠিন পদার্থের এই শক্তিটা সবচেয়ে বেশি, তরল পদার্থের শক্তিটা গ্যাসীয় পদার্থের থেকে বেশি কিন্তু কঠিন পদার্থের থেকে কম, আর গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তিটা সবচেয়ে কম
বা প্রায় নেই বললেই চলে। এই জন্য ওদের পরমাণুগুলো কি হয় একটা আরেকটা থেকে অনেক দূরে দূরে থাকে। এটা আমার মনে হয় না যে খুব কঠিন কিছু, এটা মনে হয় সবাই বুঝো। হ্যাঁ, এটা নিয়ে বেশি বিস্তারিত আর আলোচনা করতে চাচ্ছি না, পরবর্তী টপিক্সে যাচ্ছি আমরা। পদার্থের তাপমাত্রিক ধর্ম, এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা পড়ার জন্য। পদার্থের তাপমাত্রিক ধর্ম, হ্যাঁ, অর্থাৎ তাপ দিলে পদার্থের যে ধর্মগুলো পরিবর্তন হয় সেই ধর্মগুলোকে আমরা বলছি পদার্থের তাপমাত্রিক ধর্ম। সবার সামনে নিশ্চয়ই বই আছে, এটা আমাদের আছে পৃষ্ঠা নাম্বার 164, পৃষ্ঠা নাম্বার 164-তে আছে। আচ্ছা দেখো, পদার্থের তাপমাত্রিক ধর্ম বলতে আমরা কি বুঝি, যে তাপের পরিবর্তনের ফলে বা তাপমাত্রার পরিবর্তনের ফলে পদার্থে যে ধর্মগুলোর পরিবর্তন হয়, বা বিপরীতভাবে যদি আমরা বলতে চাই, পদার্থের যে ধর্মগুলোর পরিবর্তন দিয়ে আমরা পদার্থের তাপমাত্রাটা মাপতে পারি, হ্যাঁ, তাপমাত্রার পরিবর্তনটা মাপতে পারি, সেই ধর্মগুলোকে আমরা বলতেছি পদার্থের তাপমাত্রিক ধর্ম। এর মধ্যে অন্যতম ধর্ম যেটা আমরা থার্মোমিটারে কাজে লাগাই সেটা হচ্ছে কি, আয়তন। তাপ দিলে কি হয়, আয়তনটা বাড়ে, তাই না? আমরা যে পারদ স্তম্ভটা দেখি থার্মোমিটারের ভেতরে, সেটা আমাদের গায়ের টেম্পারেচার যখন বাড়ে ওই পারদের স্তম্ভটাও তাপ বাড়ার সাথে সাথে কি হয়, প্রসারিত হয়। বা তুমি একটা কঠিন পাত্র, তোমাদের আমরা মেবি 6-7 এগুলো পড়াইছি যে কঠিন পাত্রকে আমরা যদি তাপ দেই তাহলে সেটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, তাই না? এরকম কিছু জিনিসপত্র তো পড়ছো। আচ্ছা, তো এই যে কি হয়, তাপের ফলে কোনো বস্তুর যে প্রসারণ ঘটতেছে অথবা চেঞ্জ হচ্ছে, প্রসারণ হোক বা সংকোচন হোক যা কিছুই হোক, এই যে যেই ধর্মগুলোর, পদার্থের যে ধর্মগুলোর পরিবর্তন হয় সেই ধর্মগুলোকে বা সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলছি পদার্থের তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে? তো তাপমাত্রিক ধর্মের প্রথমে আমরা কি বলছি, পদার্থের তাপমাত্রিক ধর্ম প্রথম যেটা পেয়েছি সেটা হচ্ছে কি, পদার্থের আয়তন। তাপ দিলে পদার্থের আয়তন কি হয়, বাড়ে না কমে যায়? সবুর, সবুর কি ক্লাসে আছে না? এটা প্রোফাইল পিকচার বানায় রেখে দিছে, মনে হয় ক্লাসে নাই, দেখছো? আমি তো তাই বুঝতেছি যে ও একদম নড়াচড়া করে না, কি ব্যাপার, মূর্তি হয়ে আছে কেন? কি বুদ্ধি! আচ্ছা দেখো, তাহলে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে কি, পদার্থের আয়তন, এটা পদার্থের এক ধরনের তাপমাত্রিক ধর্ম। এছাড়াও যে ধর্মগুলো রয়েছে তার মধ্যে আছে হচ্ছে, কোনো পদার্থের মধ্যে আমরা যখন বিদ্যুৎ পড়ব সেই জায়গায় আছে তোমার রোধ। কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে যে বাধাদানকারী একটা ধর্ম সেটাকে বলা হয় রোধ। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই রোধটাও বৃদ্ধি পায়। এছাড়াও তাপমাত্রা বৃদ্ধির সাথে পদার্থের মধ্যে যে চাপ থাকে সেই চাপেরও একটা পরিবর্তন হয়। তাহলে আমরা মোটামুটি দুই তিনটা জিনিস সম্পর্কে জানলাম। প্রথম তাপমাত্রিক ধর্ম হচ্ছে পদার্থের আয়তনের পরিবর্তন হয়, ঠিক আছে? তোমাদের আশেপাশে, যাদের বাড়ির আশেপাশে কামার বা যারা লোহার জিনিসপত্র তৈরি করে, দেখেছো দা বটি তৈরি করতে কি করে, এখানে লোহার একটা দণ্ডকে আগুনের মধ্যে তাপ দেওয়া হয়, হ্যাঁ, তাপ দেওয়ার ফলে ওইটা আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, হ্যাঁ, এবং বাড়ার একটা পর্যায়ে কামার কি করে ওইটাতে বাড়ি দিয়ে বা ইয়ে করে কি করে ওইটারে একটা শেপ তৈরি করে, দা বটি বা অন্য যে কোনো আমাদের প্রয়োজনীয় যে যন্ত্রগুলো, হ্যাঁ, এরকম একটা যন্ত্র তৈরি করে। তো এই যে কামার, সে কোন পদার্থের কিন্তু এই তাপমাত্রিক ধর্মকে কাজে লাগাচ্ছে, অর্থাৎ তাপ দিচ্ছে, তার ফলে বস্তুটার আয়তন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে আয়তন ছাড়া আমরা আর কি পড়লাম, পদার্থের আরেকটা তাপমাত্রিক ধর্ম হচ্ছে চাপ, আরেকটা তাপমাত্রিক ধর্ম হচ্ছে তোমার রোধ। তাহলে পদার্থের তিনটা তাপমাত্রিক ধর্ম আমরা জানলাম, যে তিনটা ধর্ম কি হয়, তাপ বা তাপমাত্রার পরিবর্তনের ফলে এই ধর্মগুলোও সাথে সাথে কি হয়ে যায়, পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রা বাড়লে বা কমলে এই ধর্মগুলা বেড়ে যায় অথবা কমে যায়, অথবা বিপরীতভাবে বলতে পারি এই ধর্মগুলা
আর পরিবর্তনটা দিয়ে আমরা চাইলে পদার্থের তাপমাত্রার কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এই অংশটুকু কি সবাই বুঝতে পেরেছে? জি ম্যাম। ওকে জি ম্যাম। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে তাপমাত্রিক ধর্ম, এটার উপরে নির্ভর করে তাপমাত্রা পরিমাপে স্কেল তৈরি করা হয়েছে, যে স্কেলগুলোকে আমরা বলছি থার্মোমিটার। তোমরা তোমাদের বইতে দেখো 165 পৃষ্ঠায় আছে তিনটা থার্মোমিটার। হ্যাঁ, এই তিনটা থার্মোমিটার আজকে আমরা একটু বুঝবো এবং এদের মধ্যে সম্পর্কটাও আমরা মোটামুটি শেখার চেষ্টা করব। ওকে, তো দেখো তিনটা থার্মোমিটারে প্রথমটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, মাঝখানেটা হচ্ছে কেলভিন থার্মোমিটার, শেষেরটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। ওকে, এই তিনটা থার্মোমিটারের একদম নিচের প্রান্তে যে অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। মানে কোনো একটা স্কেলের আমরা যদি স্কেল দিয়ে পরিমাপ করতে চাই, তার একটা নিম্ন বিন্দু একটা সর্বোচ্চ বিন্দু এরকম তো থাকে। তোমরা যে লোহার বা কাঠের তৈরি স্কেলটা ব্যবহার করো তাতে কিন্তু শূন্য দাগ থেকে শুরু হয় এবং শেষে গিয়ে যদি এটা ইঞ্চিতে থাকে তাহলে 12-তে শেষ হয়, সেন্টিমিটারে থাকলে 100-এ শেষ হয়, ঠিক না? এরকম করেই তো আছে দাগ অঙ্কিত। আচ্ছা, তো থার্মোমিটারের শুরুটা দেখো সেলসিয়াস স্কেলে নিচের দিকে যে বিন্দুটা আছে, সবাই যা যার বইয়ের দিকে একটু তাকাও, সেটাকে আমরা বলছি নিম্ন স্থিরাঙ্ক। তো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0°C, কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273.15 কেলভিন, আর ফারেনহাইটে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32°F। এখন আমাদের অনেকের মনে হতে পারে যে ম্যাডাম এটা এমন কেন, কেউ শূন্য ধরছে, কেউ হচ্ছে 273 ধরছে, বা কেউ 32 ধরছে, এটা কিসের উপর ভিত্তি করে ধরছে? তো এখানে যে বানাইছে তার ইচ্ছা। হ্যাঁ, ভালো কথা বলছো, তো ইচ্ছা হইলেই হয় না আসলে বিজ্ঞানে, অন্যরকম দিবা। আচ্ছা, ইচ্ছা হইলেই শুধু বিজ্ঞানে আমরা যা খুশি তাই দিতে পারি না, আমাদের এখানে একটা নিয়ম মানতে হবে। ঠিক আছে, যে নিয়মটা হবে সার্বজনীন। তো এখানে কি বলতেছে দেখো, সেলসিয়াস কেলভিন এবং ফারেনহাইট স্কেলে তিনটা স্কেলে যে নিম্ন স্থিরাঙ্ক, সেই স্থিরাঙ্কটা হচ্ছে ওই তাপমাত্রায় বরফ কি হয়ে যায়, গলে যায়, বরফ গলে পানিতে পরিণত হয়, অথবা বিপরীতভাবে আমরা যদি বলি পানিটা জমে বরফে পরিণত হয় যে তাপমাত্রায়, সেই তাপমাত্রাটাকে দেওয়া হয়েছে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। এখন আমাদের দিগন্ত যদি স্কেল তৈরি করে, ধরো ওর স্কেলে 500 ডিগ্রি দিগন্ত দিল, হ্যাঁ ডি, 500 ডিগ্রি ডি দিল, তাহলে ওই 500 ডিগ্রি ডিতে কী করতে হবে, বরফ গলতে হবে। বুঝতে পেরেছ? মানে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে বরফের গলন বিন্দুটা ধরা হয়েছে। এবার চলে আসে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মানে সবচেয়ে উঁচু যে বিন্দুটা সেইটা কী হবে। সেলসিয়াস স্কেলে দেখো 100°C, কেলভিন স্কেলে আছে 373.15 কেলভিন, ফারেনহাইট স্কেলে আছে হচ্ছে 212°F। এটা হচ্ছে পানির স্ফুটন বিন্দু, এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটা হচ্ছে পানির স্ফুটন বিন্দু, মানে যে তাপমাত্রায় পানিটা কি হতে শুরু করে, বাষ্পে পরিণত হতে শুরু করে বা ফুটতে শুরু করে, সেই তাপমাত্রাটাকে ধরা হয়েছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দেখো যেহেতু তাপমাত্রার পরিমাপ করব, তাই নিম্ন স্থিরাঙ্ক ধরা হয়েছে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয়, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরা হয়েছে যে তাপমাত্রায় পানিটা বাষ্পে পরিণত হতে শুরু হয়। তো এই অংশটা কি সবাই বুঝতে পেরেছি কিনা, তোমার তাপমাত্রার স্কেল এর নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক সবাই বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা, তো এইখানে তোমাদের বইতে দেখো খুব সুন্দর একটা সংজ্ঞা আছে 165 পৃষ্ঠার তৃতীয় প্যারায়, পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। আমার আসলে সময় স্বল্পতার কারণে আমি লিখাই দেওয়াচ্ছি না আজকে, বই থেকে একটু দাগায় নাও। পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট পেয়েছো সবাই? আচ্ছা, সংজ্ঞাটা দাগায় নাও। এই তাপমাত্রায় একটা নির্দিষ্ট চাপে বরফ, পানি এবং জলীয় বাষ্প একসাথে থাকতে পারে বলে এই তাপমাত্রাটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু। আচ্ছা, বই থেকে দাগায় নাও। এই তাপমাত্রায় একটি নির্দিষ্ট তাপে
বরফ পানি এবং জলীয় বাষ্প একসাথে থাকতে পারে, তাই একে বলা হয় পানির ত্রৈধ্ববিন্দু। ঠিক আছে, সবাই দাগাই নিছ? ওকে, এবার আমরা চলে আসি 166 পৃষ্ঠায়। 166 পৃষ্ঠায় চলে আসি, আমরা তিনটে স্কেলের মাঝে সম্পর্কটা দেখব। দেখো তোমরা তিনটে স্কেল, প্রথম স্কেলকে সেলসিয়াস স্কেলকে লেখা আছে টিসি, কেলভিন স্কেলকে লিখতেছে টিকে, আর ফারেনহাইট স্কেলকে লিখতেছে টিএফ দ্বারা। তাহলে এদের মাঝে সম্পর্কটা কি? আচ্ছা দেখো, প্রথমে কী লিখছে, টিসি মাইনাস হচ্ছে জিরো, অর্থাৎ যে কোনো স্কেলের যে কোনো একটা মান বিয়োগ হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আমরা সবাই কি বুঝতে পারতেছি এই অংশটা, না খাতায় দেখাবো? বলো, খাতায় যায় না? ওকে, ঠিক আছে। খাতায় যে মাঝে মাঝে দেখতে অসুবিধা হয়, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, বুঝছো? আচ্ছা যাই তাহলে, খাতায় যাই। ওকে, খাতায় যাচ্ছি তাহলে। ওকে দেখো কি বলছে, আমি তিনটে স্কেলের মধ্যে সম্পর্কটা লিখবো। হ্যাঁ, প্রথম স্কেলকে তোমাদের বইতে আছে টিসি দ্বারা প্রকাশ করি। দেখতে পাচ্ছি না সবাই? দেখা যাচ্ছে। তাহলে প্রথম স্কেলকে টিসি দিয়ে লিখলাম, যে কোনো, এই টিসি মানে যে কোনো একটা মান। হ্যাঁ, মাইনাস হচ্ছে ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক জিরো। তোমরা দেখো, তোমরা 165 পৃষ্ঠায় থার্মোমিটারগুলোর কাছে চলে যাও, তাহলে ভালো বুঝতে পারবা। আচ্ছা, ডিভাইডেড বাই কী লিখছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো। ঠিক আছে, আবার দেখো একইভাবে আমি যদি ফারেনহাইটে কেলভিনে যাই, কেলভিনকে লিখতেছে টি কে দিয়ে, এই নিচের অংশটা দিয়ে বোঝাচ্ছি আমরা ওটা কোন স্কেল। আচ্ছা, মাইনাস কেলভিন স্কেলের তোমার যে নিম্ন স্থিরাঙ্ক একদম নিচের দিকে যে বিন্দুটা আছে কত, 273.15। হ্যাঁ, আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমার কত আছে, 373.15 মাইনাস 273.15। ওকে, ফাইনালি আমরা আসতেছি তোমার ফারেনহাইটে। ফারেনহাইটটা কি, টি এফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ফারেনহাইটে কত আছে বলো, 32। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত আছে, 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আবার 32। এবার এই সমীকরণটাকে আমরা সরলীকরণ করি, তাহলে এখানে কি আসতেছে দেখো, টিসি যেহেতু জিরো বাদ দিলে আর কিছু থাকে না, টিসি লিখে ফেললাম বাই 100 সমান সমান, এইখানেও বিয়োগ করার কিছু নাই, তাই যা আছে লিখতেছি 273.15। নিচের অংশটা বিয়োগ করলে দেখো আসে কত, 100। আচ্ছা, এই জায়গায় উপরে বিয়োগ করার কিছু নাই, লিখে ফেলতেছি টিএফ মাইনাস 32, নিচেরটা বিয়োগ করলে দেখো আসতেছে 180। এখন আরেকটু আমরা সরল করতে পারি, এই নিচের হরগুলোকে আমরা আবার 20 দিয়ে ভাগ করে ফেলতে পারি, তাহলে কি আসে, 559। হ্যাঁ, টিসি বাই 5 সমান সমান, টিকে মাইনাস 273.15 বাই 5, টিএফ মাইনাস 32 বাই 9। এখানে তিনটাকে আমরা একসাথে প্রকাশ করতে পারি না, কিন্তু আমরা কি করতে পারি, যে কোনো দুইটা নিয়ে, যে কোনো দুইটাকে নিয়ে একটার যদি মান দেয়া থাকে, বাকি দুইটার মান আমরা বের করতে পারি। মানে সেলসিয়াস স্কেলে ধরো 20 ডিগ্রি, সেটা কেলভিন স্কেলে কত, আমরা চাইলেই এখানে মান বসায় মানটা বের করে ফেলতে পারি। টিসির জায়গায় 20 বসাইলেই টিকের মানটা আমরা চাইলে বের করে ফেলতে পারি। আবার সেলসিয়াস স্কেলে 20, ফারেনহাইট স্কেলে কত, তো এখানে 20 বসায় এই সম্পর্কটা যদি বসাই, বসালে আমরা এখান থেকে টিএফ এর মানটা বের করে ফেলতে পারি। সবাই কি বুঝতে পেরেছি সম্পর্কটা কিভাবে আসলো?
জি ম্যাডাম বুঝতে পারছি। জি ম্যাডাম। আচ্ছা তোমাদের বইতে দেখো আরো সোজা করে লেখা আছে, প্রথমটা যেহেতু এখানে দুইটারই হর আছে 5 5, তাই সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্কটা খুব সোজা, টিসি সমান সমান টিকে মাইনাস 273.1.5। আচ্ছা উভয় পক্ষ থেকে 5 5টা আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার আসো টিএফ এর সাথে টিসির সম্পর্কটা কি, টিসি বাই 5 সমান টিএফ মাইনাস 32 বাই হচ্ছে 9। ওকে, তো আমার মনে হয় এই অংশটা সবাই বুঝতে পেরেছো, সম্পর্কটা কি বুঝতে কারো অসুবিধা আছে? এখন কি যদি সেলসিয়াসে কোনো বস্তুর তাপমাত্রা দেয়া থাকে অথবা ফারেনহাইটে দেয়া থাকে তোমরা কেলভিনে নিতে পারবে না? জি ম্যাডাম পারবো। আচ্ছা তাহলে বাড়ির কাজ দিয়ে দেই, 50 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে প্রকাশ করো। এটা করবে পরবর্তী ক্লাসে, আমরা এই অধ্যায়ে যা বাকি আছে সেগুলো শেষ করার চেষ্টা করব এবং সময় থাকলে কিছু গাণিতিক সমস্যাও প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।